ماشي خسر اكيد. সবচেয়ে কষ্টের একটা বিষয় কি জানেন, সে সেই কুরবানি ঈদের 15 দিন পর সে গরুর মাংস খাইছে, এরপরে সে গরুর মাংস কখনো চোখে দেখে নাই, আর ইলিশ মাছ কবে খাইছে সে জানেই না। এটা হচ্ছে আসলে অসহায় মানুষের একটা প্রত্যেকটা দিন আসলে কেমন কাটে এই হলো বাস্তবতা। দিস ইজ রিয়েলিটি বলতে যা বোঝায়। এই অসহায় মানুষগুলোর পাশে যদি আমরা না দাঁড়াই, আপনি আমি যদি তাদেরকে একটু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে না দিই, তাহলে এরা কখনোই স্বাভাবিক হতে পারবে না। দেখি আমার সামনে একজন অসহায় ইঞ্জিনিয়ার সব আছে, তার সাথে একটু গল্প করে দেখি যে ইঞ্জিনিয়ারের আসলে দিনকাল কেমন যায়। আসসালামু আলাইকুম, কি করতেছেন আপনি এখানে? এই মেকানিক কাজ। কি কি সারাই করেন? চার্জার লাইট, টর্চ লাইট, ম্যাচ লাইট, গ্যাসে ম্যাচ। আচ্ছা, তারপরে এমনের ছাতি, টিপ ছাতি, বাংলা ছাতি। আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে আছে হলো 3 মেয়ে 1 ছেলে। আপনি এই যে এত কষ্ট করে এই যে একটা বনের ভিতর বসে আছেন, এখানে তো তেমন লোকজন না, আপনার কি বেচা বিক্রি হবে এরকম মনে হয়? হ্যাঁ, আমি আশাবাদী। গাইস খেয়াল করে দেখেন, সে অসহায় মানুষগুলো দেখেন কখনো হয়তো দুপুরে খাওয়াও হয় না, এমন একটা পরিস্থিতি। সকালে বের হন তাই না? সকালে বের হন। সারাদিন কি ঘুরে ঘুরে এগুলো করেন? এখানে বসে এই কাজ করি, যে কোনো এক জায়গায় বসি। এক এক দিন এক এক জায়গায়? এক এক দিন এক এক জায়গায়, হয়তো সপ্তাহে 2 দিন 3 দিন এক জায়গায় বসি, আবার আরেক জায়গায়। আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, আপনি উত্তর মুসলমান তাই না? গরুর মাংস কতদিন ধরে খান না? গরুর মাংস ওই কুরবানির ঈদের পরে 15 দিন পরে খাইছিলাম, তারপরে খাইছিলাম। গাইস খেয়াল করে দেখছেন, ইলিশ মাছ কতদিন আগে খাইছেন? ইলিশ মাছ প্রায় বছর, একটু বেশি হয়েছে। আমরা কোথায় আছি গাইস একটু খেয়াল করে দেখেন, এই যে ব্যক্তিটার কথাটা শুনলেন, সে সেই কুরবানি ঈদের 15 দিন পর সে গরুর মাংস খাইছিল, আজকে কতদিন হয়ে গেছে তার রিজিকে গরুর মাংস জুটে নাই। আমরা কত উন্নয়ন করতেছি দেখেন, যাক ওই বিষয়টা আমি নাই বলি। আমি শুধু একটা কথা বলি যে এই যে অসহায় মানুষগুলো রাস্তার ধারে থাকে, আমরা ইচ্ছে করলে তাকে সাহায্য করতে পারি, বিভিন্নভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি। কিন্তু আমার একটা আশাবাদী, আমি আমার ছেলে আপনাকে দোয়ায় আয়ে পড়তেছে বর্তমানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এত কষ্টের পরও দেখেন তার সন্তানকে সে আয়ে রানিং চলতেছে, হ্যাঁ পড়ালেখা করতেছে। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন বাবার পেশায় না এসে একটা ভালো পেশা সে তার জীবিকা তৈরি গ্রহণ করতে পারে। জীবিকার তাগিদে এসে হয়তো আজকে এইখানে দেখেন ছোট ম্যাচ ঠিক করতেছে বা ছাতি ঠিক করতেছে। আমরা যদি তাকে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিই, সে হয়তো তার দিনটাকে একটু পরিবর্তন করতে পারবে। এই যে তার কথাগুলো শুনলেন, আপনার কাছে কেমন লাগলো একটু বলবেন? খুব দুঃখ লাগলো কথাটা শুনে। আচ্ছা, আমাদের কি উচিত না যে তাদেরকে একটু সাহায্য সহযোগিতা? অবশ্যই অবশ্যই উচিত, তাকে সাহায্য করা দরকার। তো 2 ছেলে 1 ছেলে তো ক্লাস আয়ে পড়ে, আরেক ছেলে কি করে? আমার 3 মেয়ে 2 ছেলে 2 মেয়ে বিয়ে দিছি, এই ছেলেটাই হলো একটা, মেয়ে হলো 3টা, এখন ছোট মেয়ে হাই স্কুলে পড়তেছে। তো আজকে ইনকাম টিনকাম কেমন হলো একটু বলেন তো দেখি। ইনকামের আজকে খুবই কম, মানে যে 100-200 টাকার মতো হবে। এই 100-200 টাকায় কি আপনি বাসার উনুন চল আজকে জ্বলবে? এখন আমি আল্লাহর উপর হলে ভরসা, কিন্তু আমার প্রতি বিশ্বাস 100-এর মধ্যে 100 যে আমার দিনকাল আস্তে আস্তে যে কোনো একভাবে ভালো হবে, এটা আমার বিশ্বাস এবং আশাবাদী। গরিবের শেষ সম্বল এই বিশ্বাসটাই আল্লাহর প্রতি, এছাড়া তাদের আর কোনো পুঁজি নেই।
যদি পুঁজি থাকে তাহলে আল্লাহর প্রতি বিশ্বাসটাই, এই বিশ্বাস যেদিন হারিয়ে যাবে সেদিন হয়তো তারা অভুক্ত থাকবে, আর নয়তো আল্লাহ কোনো না কোনোভাবে তাদেরকে চালিয়ে নেবে। গাছ দেখেন খেয়াল করে, সে তার কষ্টের কথাগুলো আপনারা শুনলেন, এই যে অসহায় মানুষগুলো বসে থাকে, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, যারা এই ভিডিওটা দেখতেছেন লাইক কমেন্ট করে চলে যাবেন, হয়তো মুখ টুকরো করে থাকবে, কিন্তু না, আপনারা অবশ্যই এই অসহায় মানুষগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাবেন, অবশ্যই তাদের একটু খোঁজ খবর নেবেন, তাদেরকে অবশ্যই একটু সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন।